নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি খুব সাধারণ ঘরোয়া একদম কাঁচা লঙ্কা গোলমরিচ বাটা দিয়ে সবজি দিয়ে পাতলা মাছের ঝোল আমার অনেক দর্শক বন্ধুই আছেন যারা একদম হালকা পাতলা রেসিপি চান তাদের কথা মাথায় রেখে আজকের এই রেসিপিটা শেয়ার করছি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পরবর্তী এই রকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা আপনি নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই প্রেস করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি এখানে আমি আগে থেকেই তিন পিস কাতলা মাছ নুন আর হলুদ মাখিয়ে রেখেছি লাগছে একটা টমেটো একটা মাঝারি মাপের আলুকে লম্বা টুকরো করে চার ফালি করে কেটে নিয়েছি নিয়েছি কয়েক টুকরো পেঁপে পেঁপেটাকে একটু পাতলা আর একটু লম্বা করে কেটেছি আর নিয়েছি দুটো পটল অল্প করে খোসা রেখে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি রান্না করার জন্য সবার প্রথমে একটা মশলা করব মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে দশ থেকে বারোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি আট দশটা কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু আদা মোটামুটি হাফ ইঞ্চি মতন আদা দিয়েছি আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম এবার অল্প করে একটু জল দিয়ে মিহিভাবে মশলাটা বেটে নিয়েছি রান্না করার জন্য কড়াইতে সবার প্রথমে তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে এবার গরম তেলটাকে লবণ সহই কড়াইয়ের চারিদিকে এইভাবে মাখিয়ে নিতে হবে এতে করে কি হয় মাছ ভাজবার সময় মাছ কিন্তু কখনোই কড়াইয়ের গায়ে লেগে যায় না এবার আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে মাছগুলোকে দুপিট ভালোভাবে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে মাছের অপর পিঠও ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছগুলোকে তুলে নিলাম আমি খুব অল্প তেলেই রান্নাটা করছি আপনারা যদি মনে করেন যে তেলের পরিমাণটা বাড়াবেন তবে এই সময় কিন্তু তেল একটু যোগ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ফোড়নে অল্প করে একটু গোটা জিরে জিরেটা সুন্দরভাবে হয়ে গেলে মানে সুন্দরভাবে গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিট মতন আলুটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে কেটে নেওয়া পেঁপে আর পটলটাকে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সবজির মধ্যেও লবণটা ঢুকে যায় এবার মিনিট দুয়েক মতন একটু এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো ঢাকা দিয়ে দিলে যেহেতু লবণ দেওয়া আছে সবজি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিছু সময় পর মোটামুটি তিন চার মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম দেখুন সবজি কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসছে এর থেকে বেশি কিন্তু সবজি ভাজবো না এবার আগে থেকে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম আর মিক্সিং জারটাকে ধুয়ে সামান্য একটু জল দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নেব মশলা একটু সময় ধরে যত ভালো কষানো হয় রান্নার স্বাদ কিন্তু তত বাড়ে যদি মনে হয় যে শুকিয়ে আসছে তাহলে মাঝে মাঝে একটু জলের ছেটা দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দুটো কাঁচা লঙ্কা এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করলে গ্যাসের সাশ্রয় যেরকম হয় সেই রকম রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কিছু সময় পর ঢাকাটাকে খুলে নিচ্ছি একটু চেক করে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে ঢাকা দেওয়ার ফলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পর আবারও পাঁচ থেকে ছ মিনিট এইভাবেই ঝোলটাকে ফুটতে দেব এখন আর কিন্তু কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই পাঁচ ছ মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই মাছের ঝোল কিন্তু সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে যাবে গরম গরম সাদা ভাতের সাথে এই রকম পাতলা মাছের ঝোল সার্ভ করুন ছোট থেকে বড় এমনকি বয়স্করাও কিন্তু বা যারা অসুস্থ মানুষ আছেন তাদেরও কিন্তু এই রকম মাছের ঝোল করে দিতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ